আসসালামু আলাইকুম এভরিওয়ান তো ভিডিও শুরু করার আগে আমি একটা কথাই বলতে চাই যে আমার জিমি ছয় থালা থেকে পড়ে গিয়ে ওর সামনের ডান পাটা ভেঙে দুই টুকরা হয়ে গেছে তো ওর পা ভাঙার এক্সরে রিপোর্টটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম তো এই ঘটনা হচ্ছে ছাব্বিশে আগস্টের আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন আমি প্রথম ভিডিওটা দেওয়ার পরে যে ওর কী হয়েছে ওর আপডেট কী আসলে ওকে নিয়ে ব্যস্ততার কারণে আমি কোনো ভিডিও দিতে পারিনি এবং ভিডিও করার মতো কোনো মন মানসিকতা ছিল না কারণ আমরা যখন ডক্টরের কাছে ওকে নিয়ে যাই যেদিন ও পড়ে গেছে তো নিয়ে যাওয়ার পরে ডক্টর আমাদেরকে বলল যে ওর হার্ট তো ভাঙছেই এবং ওর হয়তো ব্রেনে আঘাত পেতে পারে যার কারণে ওর নাক থেকে প্রচুর পরিমাণে ব্লিডিং হয়েছিল তো এই কারণে ডাক্তার আমাদেরকে তিন দিনের সময় দিয়েছিলো যে যদি ওর ব্রেনে আঘাত পায় তো তিন দিনের মধ্যে হয়তো আমাদের মাঝে আর থাকবে না আর যদি আঘাত না পায় তো হয়তো আল্লাহ চাইলে বেঁচে যেতে পারে তো এই কথা শোনার পরে এটা হচ্ছে এই ভিডিওটা যেদিনও পড়ে গেছে তার পরের দিনের তো আমরা এই কারণে ভিডিওগুলো করছিলাম মানে আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করতেছিল যে যদি চিমি না থাকে আমাদের সাথে এই কারণে আমরা ওর স্মৃতিটুকু রেখে দিতে চাচ্ছিলাম তো যাই হোক এখন আল্লাহ রহমতে ও অনেক ভালো আছে এবং ওর একটা অনেক বড় অপারেশন হয়েছে তো সব কিছুই আমি আপনাদেরকে বলবো আসলে ওইভাবে কোনো ভিডিও আমার কাছে নেই যতটুক চা আছে আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এই ভিডিওগুলা ওর অপারেশনের আগে ও প্রচণ্ড পরিমাণে ছিল। এবং নাক থেকে তো নিঃশ্বাসই নিতে পারছিলো না শুধু মুখ থেকে নিঃশ্বাস নিচ্ছিল তো আমাদের অবস্থাটাও অনেক খারাপ ছিল ওকে দেখে মানে ওর এই অবস্থা একদমই সহ্য করার মতো ছিল না আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ওর চেহারাটাই অন্যরকম হয়ে গেছে ও ডান পাশের যে চোখ সে চোখে অনেক আঘাত পাইছে ওই চোখ ও খুলতে পারতেছিলো না চোখ থেকে অনেক পানি পড়ছিলো এবং এখনও একটু একটু পানি আসে যদিও এখন অনেক দিন হয়ে গেছে এখন আল্লাহর মতে সুস্থ বাট তারপরও একটা রিক্স থেকেই গেছে কারণ ওর পায়ে যে হাড়টা ভেঙে গেছে ওই হাড়ের সাথে ও ডাক্তার হচ্ছে একটা পিন সেট করে দিছে তো ওইটা না খোলা পর্যন্ত আসলে সম্পূর্ণভাবে জিমি সুস্থ হবে না কারণ যে পিনটা সেট করছে ওই পিনটাতে অনেক রিক্স আছে ডাক্তার আমাদেরকে বলছে তো এভাবে আসলে চলতেছে এখনও মোটামুটি আল্লাহ রহমতে সুস্থ আছে শুধু হাড়ের ভিতর যে পিনটা তো ওটাই হচ্ছে এখন রিক্স সব থেকে বড়ো রিক্স হচ্ছে ওটাই তো যাই হোক আমি পরবর্তীতে আবার আপনাদেরকে আপডেট দেবো ইনশাল্লাহ